আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, অনেক অসাধ্য সাধন করে অর্থনৈতিকভাবে দ্রুত স্বাবলম্বী হচ্ছে দেশ। তবে চোখ থাকতেও উন্নয়ন দেখছে না বিরোধীরা। সকালে বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে সাংহাইয়ের ওয়ান সিটি টু টাউনের আদলে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে দুই টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু টানেল। সুড়ঙ্গ পথটি দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে বঙ্গবন্ধু টানেল চালু হলে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে জানিয়ে সরকার প্রধান বলেন, উন্নয়নের অগ্রযাত্রা রুখতে পারবে না কেউ। চট্টগ্রাম টানেল এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীলতা পাবে, দেশের অর্থনীতিতে এটা আরও বেশি মানে অবদান রাখবে। উৎপাদন বৃদ্ধির জন্য আমরা ব্যাপক কাজ করে কৃষিকে সবসময় প্রাধান্য দিচ্ছি, কাজে এভাবে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমি চাই আপনারাও সবাই যার যার নিজের এলাকায় নিজেদের উন্নয়নে অবদান রাখবেন। তবে চোখ থাকতেও বিরোধীরা উন্নয়ন দেখে না মন্তব্য করে তাদের চোখের ডাক্তার দেখানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। আমাদের এই উন্নয়ন অনেকের চোখে পড়ে না, তো তাদের হয় চোখ নষ্ট, যদি চোখ নষ্ট হয় চোখের ডাক্তার দেখাতে পারে। আমরা খুব ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে চোখ দেখিয়ে তাহলে হয়তো তারা দেখতে পাবে। আর কেউ যদি চোখ থাকতে অন্ধ হয় তাহলে আমাদের কিছু করার নাই। তা আমি মনে করি যে আমাদের অপোজিশনের বোধহয় চোখ থাকতেই অন্ধ, তারা দেখেও না দেখার ভান করে, কারণ নিজেরা কিছু করতে পারেনি, ভবিষ্যতে কিছু করতেও পারবে না, দেশকে দিতেও পারবে না। হ্যাঁ, ক্ষমতা বসে নিজেরা খেতে পারবে, নিতে পারবে। চট্টগ্রামেও মেট্রো রেল স্থাপন করা যায় কিনা তা নিয়ে সমীক্ষা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিশিষ্টজনেরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আওয়ামী লীগ সরকার উন্নয়নের আরেক নাম। পদ্মা সেতুর পর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আরেক পদক্ষেপ এই টানেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী এবং দূরদর্শী সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হয়েছে, আর এর মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে গেল আধুনিক যোগাযোগের এক মাইলফলকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।